আসসালামু আলাইকুম। অনেক পুরুষ ভাইরা, বিশেষ করে অবিবাহিত পুরুষ ভাইরা জানতে চেয়েছেন পুরুষ অঙ্গ 1-2 ইঞ্চি বড় করার উপায় কী, খুবই সংক্ষিপ্তভাবে বড় করার উপায় কী, আদৌ বড় হয় কি না, বা কাদের বড় হতে পারে কাদের হবে না, এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। ইনশাল্লাহ আপনাদের এই বড় করা নিয়ে যে সকল প্রশ্ন রয়েছে জানতে পারবেন, একই সাথে একজন মেয়ের জন্য পরিপূর্ণ সাইজ কত এটাও জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। পুরুষাঙ্গ বড়, এই বিষয়টা আমাদের কি সকলেরই মাথায় আসে? না, কিছু সংখ্যক পুরুষ ভাইদের মাথায় আসে যারা পর্নোগ্রাফিগুলো দেখে থাকে, কারণ পর্ন স্টারদের পুরুষাঙ্গ ইয়া বড় একটা দেখা যায়। এখন আসুন, এই পর্ন স্টারদের পুরুষাঙ্গর বিষয়টা হচ্ছে কি, তারা ভিন দেশের ব্যক্তিরা এবং তারা কয়েকজনের মধ্যে হাতে গোনা বেছে নেওয়া যাদের বড়। আবার যতটুকু না বড়, তার থেকে মেইন বিষয় হচ্ছে কি, ক্যামেরার কারসাটি, এডিটিংয়ের কারসাটি, সম্পূর্ণটা একটা অভিনয় যা বাস্তব জীবনের পুরুষদের সাথে অনেকটাই মেলে না, খুবই কম মেলে। এখন আসুন, এই যে ভিডিওগুলো আমরা দেখি, দেখে আমরা চিন্তাভাবনা করছি আমারটা ছোটো, তাহলে বড় করব কি করে, আমার স্ত্রী কি সুখ পাবে কি না, এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে ঘোরে। এখন আসুন, আমরা বড় করতে চাই তাহলে কি করতে হবে। প্রথমত, আপনারা অনেকেই রয়েছেন খুবই অল্প বয়স থেকে, দেখা যাচ্ছে এই যে 7-8-9-10 পড়েন এমন একটা বয়স থেকে দীর্ঘদিন যাবৎ হস্তমথন করে থাকেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে আপনি যখন হাত দিয়ে চেপে ধরেন, আপনার কিন্তু এখন বেড়ে ওঠার সময়, কিন্তু হাত দিয়ে যখন চেপে ধরেন তখন প্রভাব পড়ে, যার কারণে আমাদের বিশেষ অঙ্গটা না ভালো মোটা হতে পারে না বড় হতে পারে। তাই এই ভিডিওটা যারা অল্প বয়স থেকে দেখছেন, তারা চেষ্টা করেন এখনই আপনার বদ অভ্যাসটা ছেড়ে দেওয়ার জন্য। মেডিকেল বলে থাকে পরিমিতভাবে দীর্ঘদিন পরে আস্তে করে করলে কোনো সমস্যা নাই, বীর্য আউট করলে, কিন্তু মেডিকেল যেভাবে বলে আপনারা সেভাবে না করে নিজের মতন করে দিনে একাধিকবার অনেক প্রেশার ক্রিয়েট করে মাস্টারবেশন করছেন, এই জন্য আপনাদের প্রাইভেট অঙ্গ দিন দিন শুকনা, ছোটো, চিকুন হয়ে যাচ্ছে। এখন আসুন, সাধারণভাবে প্রাইভেট অঙ্গ কিন্তু মূলত ছোটো হয় না, কিন্তু এটা অতিরিক্ত প্রেশার দেওয়ার কারণে দেখতে কিছুটা শুকনা বা ছোটো মনে হয়। এখন আসুন, যাদের ইতিমধ্যে অলরেডি দীর্ঘদিন যাবৎ এই বিষয়টা হয়ে গেছে, তাদের করণীয় কী? তাদের জন্য প্রথম করণীয় হচ্ছে অবশ্যই আপনাদের দুগ্ধ জাতীয় খাবার, পনির, ঘি, মাখন, এরপর জিং জাতীয় খাবার, যেমন বিভিন্ন রকমের প্রাণীর চর্বি, তারপর আপনারা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, সামুদ্রিক মাছ, বাদাম, এই খাবারগুলো আপনাদের গ্রহণ করতে হবে। এই খাবারগুলো গ্রহণ করলে তো করতে পারলে আপনাদের স্বাস্থ্যে ভালো একটা উন্নতি ঘটবে, একই সাথে যদি আপনারা বদ অভ্যাসটা ছেড়ে দিতে পারেন, দেখবেন আপনাদের প্রাইভেট অঙ্গের সু একটা গঠন চলে আসবে অটোমেটিক, কারণ প্রেশারটা দেওয়া বন্ধ করে দিচ্ছেন, ভালো খাবারও খাচ্ছেন। সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, কোনো একটি নির্দিষ্ট খাবার, তেল, জেল, ক্রিম, কোনো কিছু ব্যবহার করে, নির্দিষ্ট একটি কোনো কিছু ব্যবহার করে আপনাদের মনে যে প্রশ্ন থাকে, যেখান থেকে সেখান থেকে অনলাইন থেকে ইত্যাদি জায়গা থেকে বিভিন্ন কিছু কি ব্যবহার করব কি না, আপনারা এই উত্তরটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন, যে কোনো একটি নির্দিষ্ট কিছু ব্যবহার করে আমার জানা মতে, আমি এখন পর্যন্ত জানি না যে বড় হয়, আমার জানা মতে হয় না। এখন আসুন, যদি হতো তাহলে অনেক অনেক টাকা খরচ করে, অনেক টাকা যা অনেকের স্বপ্ন, যেসব টাকা অনেকের স্বপ্ন, তত টাকা খরচ করে পৃথিবীতে অনেক বিত্তবান ব্যক্তি আছে, তাদের প্রাইভেট অঙ্গ নিজেদের মতন করে বড় করে নিত। এখন আসুন, সার্জারির একটা বিষয় থাকে, তা কজনে করে, ওটা অনেক বড় একটা জীবনের রিস্কও হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, যে প্রাইভেট অঙ্গ বড় হয় না, কিন্তু এটা আমাদের যতটুকু আছে এতটুকু স্ট্রং রাখে, শক্ত রাখে, যৌবন ধরে রেখে চলতে হবে। বিকজ একজন মেয়ের জন্য কতটুকু পারফেক্ট সাইজ, এটা আমাদের এখন জানতে হবে। সাধারণভাবে আমাদের মেডিকেল বলে থাকে জাতিভেদে লম্বা, বেটে, মোটা, চওড়া, এমন মানুষের গঠন ভেদে 2.5-3 ইঞ্চির মধ্যে একজন মেয়ের জি স্পট বা সুখের যে স্থানটা থাকে সর্বোচ্চ ভিতরে, সেই স্পটটা থাকে, এর উপর দিয়ে বিভিন্ন খাস কাটা জায়গা থাকে, সহবাস করতে পারলে মেয়েরা সুখ পায়। তার মানে একজন মেয়ে পুরুষের 3 ইঞ্চি প্লাস হলে, 3 ইঞ্চি কিছুটা পরিমাণে প্লাস হলেই স্বাভাবিকভাবে তাদের সাইজটা ঠিক আছে। আর আমার জানা মতো এশিয়া মহাদেশের পুরুষ ভাইদের, ম্যাক্সিমাম পুরুষ ভাইদেরই যে 4-6 ইঞ্চির মধ্যে ম্যাক্সিমাম থাকে, তার মানে আপনিও আশা করি তার মধ্যে একজন। এখন আসুন, তার থেকে বড় আছে, তার থেকে বড় দরকার, মাথায় আনবেন না, এতটুকু হলেই এনাফ।
এখন আসুন অনেক মেয়েদের মনে হয় চাহিদাটা বেশি বড় হয়ে যায় যে আমার হাজবেন্ডটা এমন থাকবে তেমন থাকবে ভুলে যাবেন না এটা কিন্তু সহবাস জাস্ট আপনার সুখের বিষয় বড় প্রয়োজন নেই টাকা 10 টাকার জায়গায় 20 টাকা থাকলে ভালো 20 টাকার জায়গায় 30 টাকা থাকলে ভালো এটা কিন্তু তেমন না যে 5 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চি থাকলে ভালো 6 ইঞ্চির জায়গায় 8 ইঞ্চি থাকলে ভালো এটা কিন্তু এমন না ইভেন অনেক বড় প্রসঙ্গ দিয়ে অনেক মেয়ে আবার ব্যথা অনুভব করে যদি হাজবেন্ড কিছুটা সতর্ক মেনে না সহবাস করতে পারে বিষয়টা মাথায় রাখবেন সো আমি আশা করি বড় নিয়ে আপনাদের সকল রকমের প্রশ্ন এখানেই পেয়ে গেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে